বর্তমান সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকার বাজেট দেয়ায় বিএনপি নেতাদের মুখে কালো মেঘের ছায়া পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মিরপুরে দারুসসালাম থানা এবং 9 ও 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে শুনে সারা দেশের মানুষের মুখে যখন হাসি তখন বিএনপি নেতাদের মনে কষ্ট। এ সময় দেশে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় প্রধানমন্ত্রীর কি অপরাধ তা জানতে চেয়ে প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিবের কাছে। সেই সাথে লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থি মজ্জায় মিশে আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাজেট হতে না হতেই ফখরুল দেখছেন লুটপাট, যে লুটপাট করে সে অন্যকেও লুটে না পাবে। লুটপাট বিএনপির অস্থি মজ্জার সঙ্গে মিশে গেছে। লুটপাট ছাড়া এরা কিছুই বুঝে না। আবার ক্ষমতা এলে লুটপাট করবে, হাওয়া ভবনের নামে খাওয়া ভবন করবে।